শুধু কমেন্ট পড়তে পড়তে ভাবছি যারা লিখেছে তারা তাদের বাবা মার সামনে ভাষা জীবনে কোনোদিন উচ্চারণ করতে পারবে, মানে উচ্চারণ তো আমি ছেড়ে দাও, আমি বলছি কখনো কল্পনা করতে পারবে কিনা, আমি এত জঘন্য ভাষা আমি আমার লাইফে খুব কম দেখেছি। সোশ্যাল মিডিয়া ইজ নট আ লাইফ, মানে যারা আমার কথা শুনছো মানে আমি সবাইকে বলছি সোশ্যাল মিডিয়া কখনো লাইফ হতে পারে, সোশ্যাল মিডিয়া কখনো কোনোদিনও লাইফ, ইটস আ প্ল্যাটফর্ম, ইটস আ প্ল্যাটফর্ম যেটা খুব সহজে তোমার আমার সামনে অ্যাভেলেবেল, যেটাকে খুব সহজে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, যেখানে সহজে আমরা আমাদের মনের কথা প্রকাশ করতে পারি। তুমি দেখবে এবং আজকে যার সঙ্গে আমি কথা বলবো বা আপনারাও যাকে দেখতে পাবেন তাকে আপনারা প্রত্যেকে চিনেন, তার সম্পর্কে একটা জাস্ট আমি পয়েন্ট ইনক্লুড করব, মানে আমি তার সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম সে কেরালা সফরে গিয়েছিল, সেখান থেকে ফিরে এসে আজকে আমার মুখোমুখি আপনাদের মুখোমুখি সায়ন রয়েছে আমার সঙ্গে, সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিআইএম নেতা। এবং সায়নের আরেকটা পরিচয় আমি জানি, সায়ন খুব ভালো গান গায়, আমি সায়নের সেই গান গাওয়ার দিকটা নিয়েও বলবো, কারণ সায়নের সোশ্যাল মিডিয়া আমি দেখেছি যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে গানের জন্য, কি ঠিক তো সায়ন, ঠিক বললাম তো? হ্যাঁ, মানে লোকজন শুনতে পছন্দ করে, অনেস্টলি স্পিকিং কেন করে আমি জানি না, তার কারণ আমি কখনো গান শিখিনি, গিটার বাজানো কখনো শিখিনি, এসব ইউটিউবের দৌলতে হয়েছিল। মানে গান বিষয়টাকে আমি যে খুব একটা সিরিয়াসলি কখনো করেছি তা নয়, মানে এটা মানে এটা বন্ধু বান্ধবদের সাথে টাইম পাস করবার একটা বিষয়, সেই জায়গাটা এখন যেটা হয়ে গেছে আর কি, সবাই পছন্দ করছে, ঠিক আছে সেটাই আর কি। আচ্ছা, মানে তুমি গান গাইতে তো ভালোবাসো, তার জন্যই সবাই পছন্দ করে নিশ্চয়ই? হ্যাঁ, কাইন্ড অফ বলা যেতে পারে। আমার গান বিষয়টা আমার কাছে খুব পছন্দের, গান বিষয়টা আমার কাছে খুব পছন্দের। আড্ডা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, মাঠে আড্ডা, খোলা মাঠে আড্ডা, সেখান থেকে গিটার। আর সত্যি কথা বলতে দেবস্মিতা, এই গিটার বিষয়টা শুরু হয়েছিল যেখান থেকে, সেটা হচ্ছে ব্যাক টু কলেজ লাইফ। একটু মজা করে বলতে গেলে আর কি, মানে গিটার বিষয়টা না কলেজে খুব কুল একটা বিষয় ছিল, মানে ক্লাসের ফার্স্ট বেঞ্চের ছেলের সাথে টক্কর দেওয়া যেত, একটু গিটার বিটার জানলে, সেটা একটা কুল বিষয় ছিল। তো সেখান থেকে আর কি যা হয় কলেজে, হ্যাঁ মানে মানে ওখানে একটা এক্সট্রা পয়েন্ট পাওয়া যায় কারিকুলাম অ্যাক্টিভিটিস, জোকস অ্যাপার্ট, বাট গিটার গান এগুলো আমার খুব ভালো লাগার একটা জিনিস, বাট আমি কখনো কিছু শিখিনি, মানে যেগুলো লোকে শুনে বা ভালোবাসে। মানে শেখনি জীবনে কখনো কোনোদিনও সারেগামা পাও শিখিনি, কিচ্ছু শিখিনি। আমার মা ভালো গান করতেন, এখন করেন না, মা গান করতেন, বাড়িতে গান বাজানোর চল ছিল, আছে, কিন্তু আমি কখনো গান গিটার আমি কিচ্ছু শিখিনি, কিচ্ছু, নেভার। তাহলে গিটার বাজাতে জানলে কিভাবে, মানে সেটা কিভাবে হলো? ইউটিউব ইউটিউব ইউটিউবে দেখতে অনেক কিছু হয়, ইউটিউবে দেখতে অনেক কিছু জানা যায়। আমি আসলে গিটার শিখেছিলাম, ওই আমি একজন কাছে শিখতে যেতাম, এক দাদার কাছে। তো যা হয় আর কি, প্রথমে না শিখতে গিয়ে মনে হতো আরে ভাই সারেগামা পা এসব শেখাচ্ছে, গান কি করে বাজাতে হয় শেখাচ্ছে না। এক দু সপ্তাহ পরে ফেড আপ হয়ে গিয়ে বললাম না না এসব আমার দ্বারা হবে, আমার এত ধৈর্য নেই, গানের কর্ড কি করে বাজায় বল। তারপর দেখলাম ইউটিউবে এসব হয় আর কি, এসব 2012-13 সালের সময়ের কথা। তারপর আর কি এখন এখন তো স্বয়ং নিশ্চয়ই গিটারের ভীষণই স্বাচ্ছন্দ। হ্যাঁ তা বটে, তা বটে, বেসিক পার্টটা ইউটিউবের দৌলতে, একদম গোটাটা ইউটিউবের দৌলতে। আমি কখনো কোনোদিনও কিছু শিখিনি গো, কোনোদিনও না, ও কখনো কোনোদিনও না, কোনোদিনও না, নেভার। আচ্ছা, স্বয়ং তো একদিকে মানে একাধারে আইনজীবীও বটে, মানে প্রচুর কেস আসে, এমন কিছু মানে মাথা ঘামাতে হয়, মাথা দিতে হয় সেখানে। সায়ন, যদি আমি একটু মানে আমাদের মানে এই প্রজন্মের কথা ধরি, মানে একদিকে তুমি কাজ করছো একটা রকম একটা খুব কঠিন দিক, লয়ার, মানে সেই কেস আসছে, কেসে মাথা দিতে হচ্ছে, সেটাকে সলভ করা, আরেকদিকে এই গান, আমাদের এই প্রজন্মের যারা রয়েছে ধরো, তারা না এখন ভীষণ ভাবে মানে কোথাও গিয়ে তাদের কাছে একটা বিষয় জানা যায়, তারা ভীষণ একা, মানে তাদের কাছে মোবাইল ছাড়া আর কিছু নেই, কিন্তু সেই অর্থে যদি দেখা যায় তার জন্য তাদের মোবাইলের প্রতি আসক্তিটাও বেড়ে যাচ্ছে। তো তুমি যেহেতু এই প্রজন্মকে একটা বার্তা দিতে পারো, তুমি দুটো দিকই খুব ভালোভাবে মেনটেন করছো, তুমি কি বলতে চাইবে? মানে একদিকে তো তোমার একটা রাজনৈতিক ক্যারিয়ারও আছে, তোমার কি বক্তব্য, তুমি কি বলতে চাইবে তাদের? দেবস্মিতা, আমার প্রথম একটা কথা, আমরা যারা বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা কেউ রাজনীতিকে কেরিয়ার হিসেবে দেখি না, কেউ না, কেউ না, বা কেউ না, আমাদের জেনারেশন কেন কখনো কেউই আমরা রাজনীতিকে কেরিয়ার হিসেবে কেউ দেখেছি বলে মনে পড়ে না, এটা শেখানোও হয় না, এক নাম্বার কথা। দু নাম্বার কথা, আসলে মানুষ না তাদের সত্যি মানুষ ব্যক্তি জীবনে খুব একা, যে কারণে মোহিনের ঘোড়াগুলি আজ থেকে লং ব্যাক, অনেক দিন পুরনো সেই গান, পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে যে একা,
মানে এই গোটা বিষয়টা তো অনেক আগে ভেবেছিল মহিনের ঘোড়াগুলি। মানুষ আজকের দিনে খুব একা, মানুষ তার সোশ্যাল লাইফ থেকে অনেক বেশি ডিটাচ হয়ে গেছে, খেলার মাঠে বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না, আমরা খুব খেলতাম ছোটবেলায়, সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে। দেখো আমি বিশ্বাস করি সোশ্যাল মিডিয়া থাকা উচিত, সোশ্যাল মিডিয়া স্ট্রং হওয়া উচিত, মেন মিডিয়া তার সাথে সোশ্যাল মিডিয়া এই দুটোরই এগিয়ে আসা উচিত, সোশ্যাল মিডিয়াতে আরো অনেক বেশি কন্টেন্ট বানানো উচিত, বাট আমার সামাও কোথাও গিয়ে মনে হয় যে মানুষ তাদের সোশ্যাল লাইফ থেকে প্রচন্ড পরিমাণে বঞ্চিত, প্রচন্ড পরিমাণে বঞ্চিত। মানে তুমি যে কোনো জায়গায় যদি তুমি দেখো, তুমি যদি ইভেন কোনো কলেজের মধ্যে দেখো, দেখো কলেজের মধ্যে তো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা এগুলো অনেক বেশি হয়, তুমি সেখানেও দেখবে এখন গ্রুপে যে যার মোবাইল নিয়ে বসে থাকে, মানে আমরা যে করি না তা নয়, বাট সামাও আমার মনে হয় যে এই এই গোটা বিষয়টা যেন কোথাও গিয়ে আরো বেশি করে ডিটাচ হয়ে যাচ্ছি আমরা সোশ্যাল লাইফ থেকে। আমার ক্ষেত্রে এটা অন্যরকম, তার কারণ আমি দুটোকে ব্যালেন্স করতে পারি, ব্যালেন্স করতে চাই, তার কারণ হচ্ছে দিনের শেষে দেখো সোশ্যাল মিডিয়া ইজ আ প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ইজ নট আ লাইফ, সোশ্যাল মিডিয়া ইজ আ প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার কন্টেন্ট শেয়ার করতে পারো, তুমি তোমার মতামত শেয়ার করতে পারো। এখানে তোমার এখানে আমি একটা কথা বলতে চাই, সোশ্যাল মিডিয়া যে তুমি বললে একটা প্ল্যাটফর্ম, সেটা কোনো লাইফ নয়, কিন্তু এখন যারা মানে আমরা যারা ধরো রয়েছি, কাজে রয়েছে, যারা পড়াশোনা করছে, তারা সোশ্যাল মিডিয়াটাকে লাইফ হিসেবে দেখছে, যার ফলে প্রচুর প্রবলেমও কিন্তু ক্রিয়েট হচ্ছে তাদের জীবনে। ইটস ইলিউশন দেবস্মিতা, অনেস্টলি স্পিকিং ইটস ইলিউশন। তুমি বলতেই পারো যে তুমি নিজে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে তুমি এই কথাটা কি করে বলছো, বাট যেটা সত্যি সেটা সত্যি, সোশ্যাল মিডিয়া ইজ এ ইলিউশন। মানুষ যদি ইলিউশনের পেছনে দৌড়য়, তা তার পরিণাম খুব একটা ভালো কখনো হয়নি, ভবিষ্যতেও তার পরিণাম কখনো খুব একটা ভালো হবেও না। আসলে বিষয়টা কি হয়েছে জানো তো, মানে এই গোটা গ্লোবালাইজেশনের যুগে আসলে ফেসবুক খোলা মানে তুমি তো একটা মানে তুমি এই প্রান্ত থেকে দেশের পৃথিবীর অন্য প্রান্তে এক সেকেন্ডের মধ্যে রিচ করতে পারছো, ফলে ইলিউশনের জগৎটা হয়তো কোথাও গিয়ে অনেক বেশি আমাদেরকে আকৃষ্ট করছে। বাট অন আ সিরিয়াস নোট আমি তোমাকে বলছি, এই এই ইলিউশনকে যদি কেউ লাইফ ভেবে নেয়, মানে যদি আমরা ভেবে নিই যে সোশ্যাল মিডিয়া ইজ আ লাইফ, দেন একটা সময়ের পরে গিয়ে কিন্তু জীবনের তাল ছন্দ কিচ্ছু থাকবে না, অনেস্টলি স্পিকিং কিচ্ছু থাকবে না। যে কারণে তুমি দেখবে যে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়, মানে যাদের সোসাইটির সাথে যাদের ইন্ট্রোডাকশন, যাদের যাদের ডাইরেক্ট কানেকশন থাকে, তাদের কিন্তু একটা পার্সোনাল লাইফ থাকে, তাদের কোথাও গিয়ে কিন্তু একটা পার্সোনাল লাইফ থাকে। সোশ্যাল মিডিয়া ইজ নট আ লাইফ, মানে যারা আমার কথা শুনছো, মানে আমি সবাইকে বলছি সোশ্যাল মিডিয়া কখনো লাইফ হতে পারে, সোশ্যাল মিডিয়া কখনো কোনোদিনও লাইফ, ইজ আ প্ল্যাটফর্ম, ইটস আ প্ল্যাটফর্ম যেটা খুব সহজে তোমার আমার সামনে অ্যাভেলেবেল, যেটাকে খুব সহজে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, যেখানে সহজে আমরা আমাদের মনের কথা প্রকাশ করতে পারি। তুমি দেখবে এই যে আমি তোমাকে মানে আমাদের এজের এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি দেখবে ব্রেকআপ, তোমার এক্সাম্পলের আগে একটা কথা, এই যে বললে সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের মনের কথা প্রকাশ করতে পারি, কিন্তু স্যার তোমার কি কোথাও গিয়ে মনে হয় না এই মনের কথা প্রকাশ করার জায়গাটা আমাদের কাছে এত এত অ্যাভেলেবেল, যার জন্য আমরা যা খুশি বলে ফেলছি, মানে কোনো কিছু আমাদের পছন্দ নাই হতে পারে সামনে, কিন্তু সেটা নিয়ে মন্তব্য করতে গিয়ে আমরা হয়তো কাউকে আঘাত করে ফেলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটা তো আমাদেরকে মানে আমাদের এই প্রজন্মর ভাবা উচিত যে আমার কতটা কথা বলা উচিত বা কোন কথা বললে আমি কাউকে আঘাত করব না, এই ভাবনাটাও তো চলে যাচ্ছে নতুন প্রজন্মের থেকে। দুটো বিষয় দেবস্মিতা, এক নাম্বার প্রথম কথা হচ্ছে যে প্রথমে আমি তোমাকে বলছিলাম যে আসলে আমাদের মনের কথা বলবার লোক এত কমে গেছে, বা মন খুলে কথা বলবার লোক এত কমে গেছে, হয়তো ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ড জোন আছে, BFF সব আছে হয়তো, বাট অনেস্টলি স্পিকিং এত কমে গেছে, যার জন্য সোশ্যাল মিডিয়া যেহেতু মানে এত অ্যাভেলেবেল, মানে তোমার ব্রেকআপ থেকে প্যাচ আপ তুমি দেখবে সেকেন্ডের মধ্যে দেয়ার ইজ এন আপডেট, যেটা আজ থেকে কয়েক বছর আগে হতো না, রইল পরে। এবার বিষয়টা কি জানো তো, দেখো এটা তো হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার এই যে বুস্টটা, এটা তো হঠাৎ করে হয়েছে, হঠাৎ করে আমরা দেখেছি যে বিশাল পরিমাণ একটা অডিয়েন্স সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে গেছে, ফলত আমি কাকে কি কথা বলবো না বলবো এই জায়গাটার বোঝাপড়ার একটা বিশাল বড় অভাব রয়ে গেছে, বিশাল। যে কারণে তুমি দেখবে যে ট্রোল করা বা কাউকে নিয়ে ধরো, আমি মিম বানানোতে যাচ্ছি না, মিম বানানো ইজ সামথিং লাইক দ্যাট, দ্যাটস ওকে আমি তাতে খুব একটা অসুবিধা ফিল কখনো করি না, বা কাউকে ধরো জঘন্য ভাষায় ট্রোল করা। আমি তোমাকে নাম করে বলছি, আমি কিছুদিন আগে আমি তখন কেরালাতে ছিলাম, আমি দীপশিলার একটা পোস্টের তলায় আমি না আমি কমেন্ট পড়ছিলাম, আমি শুধু কমেন্ট পড়তে পড়তে ভাবছি যারা লিখেছে তারা তাদের বাবা মার সামনে ভাষা জীবনে কোনোদিন উচ্চারণ করতে পারবে, মানে উচ্চারণ তো আমি ছেড়ে দাও, আমি বলছি কখনো কল্পনা করতে পারবে কিনা, আমি এত জঘন্য ভাষা আমি আমার লাইফে খুব কম দেখেছি, মানে আমি ঝগড়ার সময়তেও আমি কখনো এরকম ধরনের ভাষা কখনো ব্যবহার করতে দেখিনি। ফলত সেখানে মানুষের সচেতনতা প্রয়োজন, যে মানুষ কাকে বলবে, কতটা বলবে আর কি বলবে, সেই সচেতনতা যতক্ষণ না আসছে ততক্ষণ এটা একটা মানে বুমেরাং হওয়ার জায়গা, বুমেরাং হওয়ার জায়গা।
সায়ন, তোমার কি মনে হয় যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে আর কি, মানে এই ব্যক্তিত্বদের বেশি আক্রমণ করা হয় কোনো কিছু, মানে কোনো কিছু চোখের সামনে ঘটে গেলেই তাদের দিকে আঙুলটা উঠে যায় বেশি? না, তার দুটো কারণ, সেটা আমি মনে করি সেটা হওয়া উচিত। তার কারণ হচ্ছে যে পলিটিশিয়ানসরা একমাত্র যারা সোসাইটির সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে অল দ্য টাইম, মানে তার ভালো তার খারাপ সবকিছুতে, ফলত দ্য পার্সন হু ইজ রেসপন্সিবল তাকে তার দায় তো নিতেই হবে, সে যে পলিটিক্যাল পার্টি হোক সেটা 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 নিতে হবে। কিন্তু বিষয় হচ্ছে সেই পলিটিক্স এর বাইরে গিয়ে যখন ব্যক্তি আক্রমণ শুরু হয়ে যায়, ভয়ঙ্কর ব্যক্তি আক্রমণ শুরু হয়ে যায়। বিশ্বাস করো দেবস্মিতা, আমি এক ওই যে সময় দিয়ে টিকটক ভার্সেস ইউটিউব একদম লকডাউনের শুরুতে যখন এরকম ধরনের ঝামেলা হচ্ছিল, সেই সময়টা না মানে একটা খুব সুন্দর ক্যাচি লাইন আমি পড়েছিলাম যে কোনটা ট্রোল করা আর কোনটা কাউকে বুলিং করা, এই বিষয়টাতে আমরা খুব একটা কেউ ওয়েল এডুকেটেড নই যে কতটা কাউকে বলা মানে কতটা হচ্ছে তুমি তাকে ট্রোল করছো। সোশ্যাল মিডিয়ার ট্রোলিং কখন সোশ্যাল মিডিয়ার বুলিং এ পরিণত হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না। বাট ইয়েস, দ্যাটস এ ট্রু ফ্যাক্ট যে যারা পলিটিক্যাল পার্সোনালিটিস হয় তাদেরকে তো হয়, মানে আমি তোমাদের চ্যানেলের বিভিন্ন খবরের তলার কমেন্ট বক্সই যদি পড়া যায় তো সেখানে পড়লেই কম বেশি সবটা বোঝা যায়। নাথিং ইজ পার্সোনাল, আমি তোমাকে বলছি কারোর সাথে কারোর কোনো ব্যক্তিগত কোনো সংঘাত নেই। পলিসি প্রচুর, প্রথমের দিকে গায়ে লাগতো, প্রথমের দিকে মানে সোশ্যাল মিডিয়ার কথা বলছো কি, সোশ্যাল মিডিয়াতে কখনো ফেস করেছে কিনা? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অবভিয়াসলি ভয়ঙ্কর ভাবে প্রথমের দিকে ভয়, মানে তখন খুব এফেক্ট পড়তো আমার ওপরে। আমার এখনো মনে আছে দু তিনটে ঘটনা প্রথমের দিকে যখন আমি কন্টেন্ট বানাতাম শুরু করি যখন আমি তখন না, তারপরে দুটো ঘটনা আমার, আমি খুব ভুল না করলে ইতালিতে একজনকে খুন করা হয় আর বাংলাদেশে সম্ভবত আরেকটি কোন ঘটনা ঘটেছিল। তো আমি আমার মতামত আমি রেখেছিলাম, ফার্স্ট একদম পুরো প্রাণ নাশের হুমকি চলে এসেছিল তখন যে তোর মতো লোককে তো আগে প্রাণের মানে বেঁচে থাকারই তোর কোনো অধিকার নেই, ঠিক আছে? তো যদি এরকম ধরনের কিছু মানে কমেন্ট পাও বা দেখতে পাও, এখন কি মানে সেই রকমই ফিলটা হয়, মানে রিয়্যাক্ট করতে ইচ্ছে করে না, কিনা ইগনোর করে যাওয়াটাই ভালো বলে মনে হয়? 2008 বা 2009 সালে একটা সিনেমা বেরিয়েছিল থ্রি ইডিয়েটস, তাদের একটা ডায়লগ ছিল ইগনোর কর ইগনোর কর। সোশ্যাল মিডিয়াতে যা কমেন্ট আসে তা যদি পার্সোনালি আমি নিয়ে বসে থাকি, আমি আর সারাদিন কিছু আমি কেন কেউ কেউ কোনো কাজ করতে পারবো? বাট হ্যাঁ, প্রথম দিকে খুব ভাবতাম। আমি রিসেন্টলি আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি কেরালাতে গেছিলাম, তো কেরালাতে গিয়ে না আমার খুব মানে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেগুলো ভিডিও করে আমার পেজে, আমার ফেসবুক পেজে বা তোমার ইউটিউব পেজে আমি আপলোড করেছি। তো সেখানে একটা ভিডিও ছিল কলার চিপস। অনেস্টলি স্পিকিং দেবস্মিতা, আমি কখনো কলার চিপস খাইনি, কলা সো ব্যানানা, কলা এবং কাঁঠাল, কলা এবং কাঁঠালের চিপস হয় আমি সত্যিই জানতাম না। আমি এই ভিডিওটা বানানোর পরে কোথা থেকে একদল লোকজন চলে আসলো, হ্যাঁ তুমি কোনোদিন লোকাল ট্রেনে চড়োনি, তুমি কোনোদিন লোকাল বাসে চড়োনি, যারা এসি গাড়িতে ঘোরে, যাদের বাড়িতে বিশাল বড় বড় এসি আছে তারা জানে না কলকাতাতেও কলার চিপস আছে। ভাই তুমি আমাকে চেনোই না, আমার গোটা বাড়ির কোথাও আমি আমি এখন এখানে বসে আছি দেবস্মিতা, আমি ফ্যান অফ করে আছি কারণ ফ্যান চালালে এর মধ্যে বিশাল সাউন্ড আছে, আমার গোটা বাড়িতে কোথাও এসি নেই, মানে এটা বলার কিছু বিষয় নাই। মানে বিষয়টা হচ্ছে এটাই যে মানুষ ওত পেতে বসে রয়েছে, কোথায় কি একটা ধরবে, মানে গাড়ি তো হয়েছে ধরো রিসেন্টলি 1.5-2 বছর, তার আগে ক্যানিং লোকালি তো আমার একমাত্র যাওয়া আসার ঠিকানা, সোনারপুর লোকাল, বাড়াইপুর লোকাল, ক্যানিং লোকাল। কথা বলে এটা কিন্তু একটা পপুলারিটির আলাদা জায়গা কিন্তু। মানে তুমি তুমি যখন একটা জায়গাতে থাকবে সেখানে সেখানের ভালো জিনিসগুলো তোমাকে তুমি যখন নেবে তার যত খারাপ জিনিস আছে তাকে তোমাকে তো ফেস করতেই হবে। যেমন একটা বড় জায়গা হচ্ছে তোমার কোনো পাবলিক লাইফ থাকবে না, তোমার কোনো পাবলিক প্লেসে তোমার কোনো পার্সোনাল জায়গা থাকবে না, মানে অল ইজ পাবলিক, মানে তোমার কোনো পার্সোনাল স্পেস নেই, সেটা 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 কিছু সময় মনে হয় যে সেটা একটু মুশকিলের হয়ে যায়। কিন্তু বাট এটা 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 ঠিক যে হ্যাঁ এগুলো মানে দেখো তুমি যেখানে আছো সেখানে ক্রিম যেমন তুমি খাচ্ছ, সেখানে ভালো জায়গা জিনিস তোমার যেমন লাগছে, তার যে রেসপন্সিবিলিটি রয়েছে, তার যে লাইবিলিটিস রয়েছে বা তার যে খারাপ দিকগুলো রয়েছে, ইউ হ্যাভ টু ফেস ইট, ইউ ক্যানট রান অ্যাওয়ে ফ্রম দ্যাট। এবং আমি আমরা আমরা সবাই করি এটা, আমার কোনো বিষয় না, আমি মনে করি আমার গোটা জেনারেশন, আমাদের এই গোটা জেনারেশন এইভাবেই ভাবে, এটা আমার বিশ্বাস। একটা কথা বলো, আমি আজকে একদম মানে তোমাকে মানে অ্যাজ আ পার্সন জিজ্ঞেস করছি, চাকরির নিয়োগ নিয়ে যা চলছে আমাদের কারোরই অজানা নয়, সেখানে দুর্নীতি হচ্ছে, সেখান থেকে যা পদক্ষেপ সেটা আইনি ব্যাপার, আমি ওই জটিলতায় যাচ্ছি না। একটা কথা আমি জানতে চাইছি, বামপন্থী মতাদর্শে বিশ্বাসী হতে শুরু করলে তুমি কবে থেকে, এটা আমার একদম অন্যরকম প্রশ্ন। আরেকটা প্রশ্ন চাকরি নিয়ে,
এই যে যারা ধরো এখন পড়াশোনা করছে, মানে এখনো সেই চাকরির জায়গায় তারা পৌঁছয়নি, তাদের তো একটা স্বপ্ন থাকে, হয়তো হয়তো কেউ কেউ হয়তো দেখছে যে আমি সরকারি চাকরি করবো বলে সেইভাবে মাইন্ডসেট করে নিয়ে এগিয়ে যাওয়া, নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া, তারাও তো চোখের সামনে দেখতে পাচ্ছে এই খবরগুলো, তাদের একটা হতাশার জায়গা তৈরি হচ্ছে। সেই হতাশার জায়গা থেকে একটা পার্ট হচ্ছে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া, একটা কিন্তু রোজগারের জায়গা, এটা তো মানতেই হবে আমাদেরকে, একটা অন্য রোজগার, অন্য কাজ, অন্য রোজগার, অন্য জব একদম। তো এই দুটো দিক আমি একটু তোমাকে তোমার কাছ থেকে জানতে চাইছি, যারা এখন পড়াশোনা করছে তারা তো কোথাও হতাশ হয়ে পড়ছে চাকরির যা পরিস্থিতি, সেখানে কি পদক্ষেপ হবে না হবে, আমি ওই আইনি জটিলতায় যাবো না, কোনো পলিটিক্যাল দিকে যাব না, তাদেরকে মোটিভেট করবে কি করে? একটা ইউটিউবেরও দিক আছে যেখানে রোজগারটা অন্যরকম, তুমি দুদিকটা একটু ব্যালেন্স করার জন্য তোমাকে বলছি, দুদিকেই যদি মাথা দিতে পারে প্রত্যেকটা জেনারেশন বা প্রত্যেকটা পড়ুয়া যারা এখন পড়াশোনা করছে তারা যদি দুদিকটা নিয়েই ভাবতে পারে। না, প্রথম কথা হচ্ছে দেখো, যেহেতু তুমি বললে যে বামপন্থী মতাদর্শে কবে থেকে আমার ভরসা বিশ্বাস, কবে থেকে রাজনীতি, আমার বেড়ে ওঠা, আমার গড়ে ওঠা গোটাটাই এই বামপন্থী পরিবারের মধ্যে। আমার বাবা মা সবাই দীর্ঘদিন পার্টি মেম্বার, মানে পার্টি সদস্য, প্রায় 1980 সাল থেকে, আমি ভুল না করলে আরো আরো আগে প্রবাবলি। ফলত এই গোটা সিস্টেমের মধ্যে আমার বেড়ে ওঠা একদম ছোটবেলা থেকে, মানে ছোটবেলা থেকে বইমেলায় গেলে বাবা মারা যখন টম অ্যান্ড জেরি বই কিনে দিতেন, সেই সময় থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চে গেভারা, ফিদেল কাস্ট্রো, মানে এই সমস্ত কিছু ছোট 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 বই আমার এখনো মনে আছে, দুটো বই পাওয়া যায় জানো তো, ছোটদের রাজনীতি এবং ছোটদের অর্থনীতি, মানে দিস ইজ এ ভেরি প্রাইমারি স্টেজ যেখানে তুমি সমাজ সম্পর্কে জানতে পারবে। আমি তখন মনে হয় আমার 14-15 বছর বয়স, এই বইটা আমি উপহার হিসেবে পেয়েছিলাম। তো সেখান থেকে একটা আকর্ষণের জায়গা তৈরি হয়েছে, এবং আমি বিশ্বাস করি ভারতবর্ষের সংসদীয় রাজনীতির যে ব্যবস্থা, সেখান থেকে ভারতবর্ষের সংবিধান, এই গোটা সংবিধানকে সুরক্ষিত রাখা এবং সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া, বদল বদল তো এগিয়ে যাওয়ার সাথে সাথে হয়, এই গোটাটা বামপন্থীদের ছাড়া আর কোনো সেকেন্ড অপশন গোটা দেশের কাছে নেই। অবশ্যই সেটা একটা অন্য সেটব্যাক এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পলিটিক্যাল সেটব্যাক সেটা রয়েছে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, বাট অনেস্টলি স্পিকিং আমি মনে করি ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে লেফট 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 ইজ দা এটা হচ্ছে সবচেয়ে ফিটেস্ট এই মুহূর্তে। এটা গেল এক নাম্বার। দু নাম্বার কথা, সোশ্যাল মিডিয়ার আর্নিং ক্যানট বি অল্টারনেটিভ, এটা কখনো অল্টারনেটিভ হতে পারে না। কারণ দেখো, যে পড়াশোনা করছে কেউ একটা ব্লগ বানালো, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট, মানে কেউ স্কুলে রয়েছে, কলেজে রয়েছে, সে ক্যালমিনাটিকে দেখছে বা অন্য কাউকে দেখছে, দেখছে বাবা ব্লগ বানালে এত এত ফ্যান হয়, এত মানুষজন দেখে, ওটা একটা ইলিউশন, ওটা মাথার মধ্যে ঘুরছে। বাট ইনকাম জেনারেশনের জায়গা থেকে না, তুমি যত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার আছে তুমি সবাইকে জিজ্ঞেস করবে, এরা কেউ ইনকামের কথা মাথায় রেখে কিন্তু কেউ সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানায়নি, মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং এরা কন্টেন্ট বানাতে বানাতে ইনকাম জেনারেট হয়েছে। মানে তুমি ইনকামের কথা ভেবে কোনোদিন যদি সোশ্যাল মিডিয়াতে আসো, ডিপ্রেশন, হতাশা এসব ছাড়া এর চাইতে বেশি কিছু পাওয়ার জায়গা থাকতেই পারে না, হতেই পারে না। তার কারণ প্রথম 1-1.5 বছর লোকে পাত্তাই দেবে না, ভাই কে তুমি, কি বলছো, কি না বলছো, কি করছো কি না করছো, যেকোনো যেকোনো ফিল্ডে, সেটা গান হতে পারে, ব্লগ হতে পারে, যেকোনো 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 স্যাটায়ারে। বাট যারা এই মুহূর্তে পড়াশোনা করছে, তুমি একদম ঠিক বলেছো দেবস্মিতা, তারা একটা ভয়ঙ্কর ডিপ্রেশনের মধ্যে রয়েছে। আমি কিছুদিন আগে আমার পুরোনো স্কুলে গেছিলাম, সেখানে দেখলাম ছেলেমেয়েরা আলোচনা করছে যে এই দেখলি ওখানে চাকরি চাকরি পায়নি, সবাই রাস্তায় বসে আছে, চাকরি করে কি হবে, এই পড়াশোনা করে বেশি দূর অব্দি কি হবে। এটা একটা না ভয়ঙ্কর বাজে মেন্টালিটি গ্রো করছে। এখান থেকে বেরোনোর একটাই পথ, সেই পথ হচ্ছে বেকার যুবকরা যতক্ষণ অব্দি না চাকরি পাচ্ছে, এই জেনারেশনটা, আমাদের এই জেনারেশনটা যতক্ষণ অব্দি না এমপ্লয়মেন্টের নিচে আসতে পারছে, ততক্ষণ অব্দি নেক্সট জেনারেশন, সেই নেক্সট জেনারেশনকে তুমি ততক্ষণ অব্দি না মোটিভেট করতে পারবে, তুমি না ততক্ষণ অব্দি তাদেরকে আরো বেশি পড়াশোনা উচ্চশিক্ষিতর জন্য তুমি তাদেরকে মোটিভেট করতে পারবে। এবং এর দায় নো ডাউট, নো ডাউট এর দায় অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হবে, এর দায় স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হবে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গোটা পশ্চিমবঙ্গের রাজ্য, গোটা পশ্চিমবঙ্গ না এনজিও চালায়, না কোনো চ্যানেল চালায়, না সাধারণ মানুষ চালায়, গোটা পশ্চিমবাংলা যারা চালায় সেটা হচ্ছে প্রশাসন। সুতরাং প্রশাসনকে রেসপন্সিবিলিটি নিতেই হবে, এ থেকে কেউ পালাতে পারে না। হ্যাঁ, মানে সেটা তো ঠিক আছে, মানে এটা কোথাও গিয়ে মানে হয়ে যাচ্ছে পড়ুয়াদের মধ্যে এমন ভাবনাটা চলে আসছে, মানে আমার দল মোহনবাগান ইস্ট বেঙ্গল খারাপ খেললে মানে আমি দলকে সমর্থন করা বন্ধ করে দেবো, এই মানসিকতার মধ্যে চলে যাচ্ছে। তো সেখান থেকে বের করে আনতে গেলে তাদেরকে তো কিছু বুঝতে হবে, তাদেরকেও তো কিছু জানতে হবে। আমি তো টোটাল বিষয়টা ছেড়ে দিচ্ছি, মানে কি পদক্ষেপ নেওয়া হবে, যারা চাকরি পাচ্ছেন না তাদেরকে নিশ্চয়ই সে জায়গায় চাকরি দেওয়া হবে, কি হবে না হবে সবটা ঠিক আছে, কিন্তু তারা এই যে পড়াশোনার মধ্যে রয়েছে, তারা সেখান থেকে পড়াশোনা থেকে বেরিয়ে যাচ্ছে, তাদের মাইন্ডটা ওখানে অন্যদিকে শিফট করে যাচ্ছে,
সেখান থেকে তো তাদেরকে পড়াশোনার দিকে টেনে আনতে হবে। সেটা আমি আমি ওই জন্য তোমাকে খুব স্পেসিফিক্যালি বললাম, এই কাজ অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া কেউ করতে পারবে না, এটা একজন মানে কোনো এক দুজন ব্যক্তি বা কোনো ইভেন, আমি তোমাকে বলছি কোনো ইভেন একটা পলিটিক্যাল পার্টির দ্বারা ওই কাজ করা সম্ভব নয়। এই এই কথা খুব বেশি হলে আমরা স্প্রেড করতে পারি, বাট একদম তুমি একদম প্রাথমিক স্কুল থেকে শুরু করে তুমি একদম একটা এমএ বিএড পড়া ছেলে মেয়ের কাছে তুমি তখনই পৌঁছতে পারবে যখন সে অ্যাডমিনিস্ট্রেশনে সেই ভয়েসটা থাকবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে সেই ইচ্ছাটা নেই। যে কারণে এক্স্যাক্টলি খুব সুন্দর প্রশ্ন করেছো তুমি, যেটা হচ্ছে না এই চাকরির এই হাহাকারের ফলে শুধুমাত্র যারা এই মুহূর্তে রাস্তায় বসে আছে তারা সাফার করছে তা নয়, এই নেক্সট জেনারেশনের মাথায় এটা ইনজেক্ট হয়ে যাচ্ছে। কি হবে পড়াশোনা করে, আমি এত বছর ধরে পড়াশোনা করব, বিএড করব, এই করব, সেই করব, রাজ্যের রাজ্যের বুকে চাকরি নেই, আমি পরীক্ষায় পাশ করব, রাজ্যের বুকে চাকরি নেই। ফলত এই জায়গা থেকে যদি কেউ বের করতে পারে সেটা একমাত্র পারবে অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এই মুহূর্তে সেই জায়গাতে নেই যে একটি সাধারণ ছেলে মেয়েকে তারা মোটিভেট করবে। ফলত আমরা খুব অন্ধকারের দিকে হাঁটছি বলবো না, আমরা অন্ধকারের দিকে দৌড়চ্ছি, আমার কাছে এর কোনো ওয়ে আউট নেই। তার কারণ আমি বিশ্বাস করি কোনো ইন্ডিভিজুয়াল কোনো পলিটিক্যাল পার্টি একমাত্র এই কাজটা করতে পারবে না, এই কাজটা একমাত্র যদি কেউ করতে পারে দ্যাট ক্যান বি ডান ফ্রম দি এন্ড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তার কারণ তুমি এত বড় একটা সোসাইটির কাছে, তুমি এত বড় স্টুডেন্ট কাছে তুমি পৌঁছতে পারবে না, বাট স্টিল তোমাদের মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখছে আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে পড়াশোনা চালিয়ে যেতে হবে, বস পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং নিজের সবটা দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে, রেস্ট অফ দ্য থিং লড়ে নিতে হবে, পড়তে হবে, লড়তে হবে। যখন আমরা এসএফআই করতে এসেছিলাম তখন আমাদের শেখানো হয়েছিল স্টাডি অ্যান্ড স্ট্রাগল, পড়ো এবং লড়ো, এবং সেই স্লোগানটা যে কতটা ঠিক ছিল সেটা আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছি, যে তোমাকে স্কুল কলেজে পড়তে হবে, বাদ বাকি তোমার অধিকার, তোমাকে বুঝে নিতে হবে, তার জন্য লড়তে হবে, দ্যাট স্টাডি অ্যান্ড স্ট্রাগল। ভগৎ সিং ও একই রকম ভাবে তিনি লড়াই করেছেন, তিনি পড়াশোনা করেছেন, তিনি বুঝিয়েছেন যখন অনলাইন আছে এবং তার জন্য লড়েও যাবো, পড়াশোনা করলে লড়তেও সুবিধা হবে। শায়ন একদম শেষে চলে এসেছি সোশ্যাল কথার, যেহেতু তোমার একটা গানের দিক রয়েছে এবং যে গানগুলো আমিও ভীষণ ভাবে শুনেছি, আমিও তোমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেছি, তাই জন্য একটা গান তো আমি শুনবো খালি গলায় হোক বা তোমার কাছে যদি গিটার থাকে, গিটার যা খুশি। ওকে আমার কাছে গান দিয়ে শেষ করো। শিওর 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 শিওর। প্রথমে সবাইকে তোমাদের সাথে পুজোর পরে প্রথম দেখা হচ্ছে, সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা রইল। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনে রাখে গোপন কথা তোমায় বলতে চাই শুনতে চাই, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই, হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনে রাখ গোপন কথা তোমায় বলতে চাই শুনতে চাই, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই, হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। থ্যাংক ইউ আমি অবশ্যই নেক্সট দিন যেদিন আসবো সেদিনকে আর কার সঙ্গে আড্ডা হয় তখনই বলা যাবে। তাহলে আজকে সোশ্যাল কথা থেকে আমি বিদায় নিচ্ছি, সকলকে গুড নাইট। থ্যাংক ইউ।